আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? প্রচন্ড রকমের বৃষ্টি বাতাস, একটু আগে বৃষ্টি ছিল, এখন বাতাস হচ্ছে, সবকিছু ভেঙে নিয়ে যাবে অনেকটা এরকম। বাট ভালোই লাগছে বাতাসে। আমার ছেলে আম খাবে, আম ফেলে দিয়েছে, খাতা দিয়েছিলাম, এখন সেটা আবার ফ্লোর থেকে কুড়িয়ে নিয়েছে, বলছে সেটা আবার ধুয়ে দিতাম। ফেলে দিও না আবার। যাই হোক, বাতাসে খুবই ভালো লাগছিল, ওই জন্য একটু ছাদে আসলাম, সবকিছু উড়িয়ে নিয়ে যাচ্ছে অনেকটা। এমন প্রচন্ড রকম বাতাস, বিগত কয়েকদিন যাবৎ এত বেশি টেম্পারেচার, 31-32 ডিগ্রি টেম্পারেচার কমন, রাতেও তেমনই হচ্ছে, দিনের 12টা-1টার দিকে টেম্পারেচার 38-39, অনুভূত হচ্ছে আরও 8-9 ডিগ্রি বেশি। বাংলাদেশ যেন এই মধ্যপ্রাচ্য হয়ে গেল। তো যাই হোক, এমনটা মধ্যপ্রাচ্যের মতো এত বেশি গরম পড়ছে এমন একটি ওয়েদারেও আজকের মতো এক অসাধারণ বাতাস এবং সব কিছু অতিরিক্ত গরমকে ভুলিয়ে দিচ্ছে। ছাদ বাগানে কিছুটা পরিষ্কার পরিচ্ছন্নতা করেছি কয়েকদিন আগে, দেখতে পাচ্ছেন এই পাশটা বাতাস। ক্যামেরা স্টেবিলাইজেশনের কারণে বাতাসের তীব্রতাটা খুব একটা অনুভূত হচ্ছে না। যাই হোক, যেটা বলছিলাম, কিছু পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করেছিলাম ছাদ বাগানে। এই সাইডটা একটু ঝোপালো ছিল, এখানে চাল কমড়ার বিভিন্ন বীজ ছিল, এই জায়গাটাতে সারাক্ষণ পানি জমে থাকতেছে, আমি বুঝতেছি না এখানে কোথাও থেকে পানি লিকেজ হচ্ছে কিনা। সারাক্ষণ এখানে পানি জমে থাকতেছে, মানে কেন জানি মনে হচ্ছে এখানে কোথাও থেকে পানি লিকেজ হচ্ছে। কয়েকদিন আগের আগে একটু লিকেজ ছিল, এখন সেম আবার এমন হচ্ছে। পাইপলাইনগুলোর বয়স কিছুটা যাইতে না যেতে এই সমস্যাগুলো বেশি হয়। যেখানে পানিটা জমে আছে এটা শুকিয়ে যাওয়ার কথা, প্রচুর পরিমাণে রোদও ছিল কিন্তু কোনোভাবে মাথায় আসতেছে না কেন শুকাচ্ছে না, পাইপ থেকে কোনো দিক থেকে পানি লিকেজ হচ্ছে কিনা তাও বুঝতেছে না। যাই হোক, আজকে দিনটা পর্যবেক্ষণ দেখি। আমার ছেলে ছাদ বাগানে আজকে আসার বিশেষ আর একটা কারণ আছে, চলুন সেটাকে আপনাদেরকে দেখাই। মাগরিব নামাজ পরে বের হলাম, মাগরিব নামাজের সময়কার আকাশ,
amazingly beautiful. Just wow. إلى غسق الليل وقرآن الفجر، إن قرآن الفجر كان مشهودا، ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا. وقل رب أدخلني مدخل صدق وأخرجني مخرج صدق واجعل لي من لدنك نصيرا. وقل جاء الحق وزهق الباطل، إن الباطل كان زهوقا. وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين، ولا يزيد الظالمين إلا خسارا. صدق الله العظيم. بسم الله الرحمن الرحيم. ولقد سبقت كلمتنا لعبادنا المرسلين، إنهم لهم المنصورون، وإن جندنا لهم الغالبون. فتول عنهم حتى حين، وأبصرهم فسوف يبصرون. أفبعذابنا يستعجلون. فإذا نزل بساحتهم فساء صباح المنذرين. وتول عنهم حتى حين، وأبصر فسوف يبصرون. سبحان ربك رب العزة عما يصفون، وسلام على المرسلين. سبحان ربك رب العزة عما يصفون، وسلام على المرسلين، والحمد لله رب العالمين. صدق الله العظيم.